প্রথম প্রশ্ন, রসায়ন কি? প্রকৃতিতে বিদ্যমান বস্তুসমূহের ধর্মকে কাজে লাগিয়ে মানবজাতি ও পরিবেশের কল্যাণের জন্য যে বিজ্ঞান তাই রসায়ন। দ্বিতীয় প্রশ্ন, জৈব যৌগ কি? কার্বন ও হাইড্রোজেনের গঠিত যৌগকে কাজে লাগিয়ে যৌগকে জৈব যৌগ বলে, অথবা কার্বনের যৌগ সমূহকে জৈব যৌগ বলে, যেমন মোম, অ্যামিস, মিথেন। তৃতীয় প্রশ্ন, মোমকে জৈব যৌগ বলা হয় কেন? কার্বন ও হাইড্রোজেনের গঠিত যৌগকে জৈব যৌগ বলে, মোম কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত, এজন্য মোমকে জৈব যৌগ বলা হয়। চতুর্থ প্রশ্ন, তন্তু কি? আঁশ জাতীয় পদার্থ যা থেকে সুতা তৈরি হয় তাকে তন্তু বলে। পঞ্চম প্রশ্ন, অ্যান্টিবায়োটিক কি? জীবাণু ধ্বংসকারী ওষুধকে অ্যান্টিবায়োটিক বলে। ষষ্ঠ প্রশ্ন, অণুজীব কি? যে সকল জীবদের খালি চোখে দেখা যায় না তাদেরকে অণুজীব বলে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস। সপ্তম প্রশ্ন, মরিচা কি? পানিযুক্ত ফেরিক অক্সাইডকে মরিচা বলে। অষ্টম প্রশ্ন, দাহ্য পদার্থ কি? যে সকল পদার্থে সহজে আগুন ধরে এবং প্রচুর তাপ উৎপন্ন হয় তাদেরকে দাহ্য পদার্থ বলে, যেমন পেট্রোল, মিথেন। নবম প্রশ্ন, রাসায়নিক সার বা সার কি? কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি মৌলের সমন্বয়ে গঠিত রাসায়নিক পদার্থ যা মাটিতে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে তাকে রাসায়নিক সার বা সার বলে। দশম প্রশ্ন, দহন কি? বায়ুর অক্সিজেনের সাথে কোনো পদার্থের বিক্রিয়াকে দহন বলে। একাদশ প্রশ্ন, লোহায় কিভাবে মরিচা ধরে? লোহা শক্ত কিন্তু মরিচা ভঙ্গুর। বিশুদ্ধ লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড উৎপন্ন করে, যা মরিচা নামে পরিচিত। এভাবে লোহায় মরিচা পড়ে। বারো নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় পদার্থ কি? যে সকল পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলে, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম। তেরো নম্বর প্রশ্ন, বিষাক্ত পদার্থ কি? যে সকল পদার্থ শরীরে লাগলে ক্ষত হতে পারে তাদেরকে বিষাক্ত পদার্থ বলে, যেমন বেনজিন, মিথানল। চোদ্দ নম্বর, জৈব রাসায়নিক প্রক্রিয়া কি? জীব দেহে যেসব পরিবর্তন বা রূপান্তর ঘটে তাকে জৈব রাসায়নিক প্রক্রিয়া বলে। পনেরো, আম বা পেঁপে পাকলে হলুদ হয় কেন? জীব দেহে যেসব পরিবর্তন বা রূপান্তর ঘটে তাকে জৈব রাসায়নিক প্রক্রিয়া বলে। জৈব রাসায়নিক প্রক্রিয়ার কারণে আম বা পেঁপে পাকলে হলুদ হয়। ষোলো, পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, ফলে কাঁচা আম টক লাগে, কিন্তু আম যখন পাকে তখন ওই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুক্টোজ এর সৃষ্টি হয়, এজন্য পাকা আম খেতে মিষ্টি হয়।